দিনে দুপুরে এক যুবতী সাইকেল চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। যদিও গোটা চুরির ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। ঘটনাটি নদিয়ার শান্তিপুর মতিগঞ্জ মোড় সংলগ্ন সিটি বাজারে। জানা যায়, মঙ্গলবার দুপুর নাগাদ সিটি বাজারের পাশেই একটি গলির মধ্যে থেকে এক যুবতীর সাইকেল চুরি করে নিয়ে পলাতক হয়ে যায় এক ব্যক্তি। যদিও গোটা ঘটনা উঠে আসে সিসি ক্যামেরায়। টের পেতেই সিটি বাজারে কর্মরত ওই যুবতী গলিতে এসে দেখে তার সাইকেলটি আর নেই। এরপরেই মানসিকভাবে ভেঙে পড়ে ওই যুবতী রুবি খাতুন। এই ঘটনায় সিটি বাজারে মালিকপক্ষ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। তবে সিটি বাজারের মালিক জানায়, দিনের বেলায় প্রকাশ্যে এইভাবে সাইকেল চুরি যা আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি। কাজ করো, কখন এসেছিলে? 11। কি নিয়ে এসেছিলে? সঙ্গে সাইকেলের সঙ্গে ব্যাগ নিয়ে এসেছিলাম। সাইকেলটা কি এখানেই রেখেছিলে? হ্যাঁ, সাইকেলটা। কখন চুরি হয়েছে? 12:10। কে চুরি করলো জানতে পেরেছো? না। সিসি ক্যামেরা ধরা পড়েছে? হ্যাঁ, সিসি। তাই কি সাইকেল গিয়ে তুমি যাতায়াত করতে এখানে? হ্যাঁ, রোজই একইভাবে সাইকেল নিয়ে ওইভাবেই আসতাম এবং সময় মতো বের হতাম। বাড়ি কোথায় তোমার? বীরপাড়া। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা। দিনে দুপুরে এক যুবতীর সাইকেল চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য। যদিও গোটা চুরির ঘটনা ধরা পড়ে সিসি ক্যামেরায়। ঘটনাটি নদিয়ার শান্তিপুর মতিগঞ্জ মোড় সংলগ্ন সিটি বাজারে। জানা যায়, মঙ্গলবার দুপুর নাগাদ সিটি বাজারের পাশেই একটি গলির মধ্যে থেকে এক যুবতীর সাইকেল চুরি করে নিয়ে পলাতক হয়ে যায় এক ব্যক্তি। যদিও গোটা ঘটনা উঠে আসে সিসি ক্যামেরায়। টের পেতেই সিটি বাজারে কর্মরত ওই যুবতী গলিতে এসে দেখে তার সাইকেলটি আর নেই। এরপরেই মানসিকভাবে ভেঙে পড়ে ওই যুবতী রুবি খাতুন। এই ঘটনায় সিটি বাজারে মালিকপক্ষ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে তদন্তে শান্তিপুর থানার পুলিশ। তবে সিটি বাজারের মালিক জানায়, দিনের বেলায় প্রকাশ্যে এইভাবে সাইকেল চুরি যা আজ পর্যন্ত কোনোদিন ঘটেনি। কাজ করো, কখন এসেছিলে? 11। কি নিয়ে এসেছিলে? সঙ্গে সাইকেলের সঙ্গে ব্যাগ নিয়ে এসেছিলাম। সাইকেলটা কি এখানেই রেখেছিলে? হ্যাঁ, সাইকেলটা। কখন চুরি হয়েছে? 12:10। কে চুরি করলো জানতে পেরেছো? না। সিসি ক্যামেরা ধরা পড়েছে? হ্যাঁ, সিসি। তাই কি সাইকেল গিয়ে তুমি যাতায়াত করতে এখানে? হ্যাঁ, রোজই একইভাবে সাইকেল নিয়ে ওইভাবেই আসতাম এবং সময় মতো বের হতাম। বাড়ি কোথায় তোমার? বীরপাড়া। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।